ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। কাল 9 তারিখ, আর 9 তারিখ আমাদের ছোট মেয়ে মৌলির জন্মদিন। ওর কালকে 2 বছর পূর্ণ হবে, কিন্তু এই বছরের জন্মদিনটা আমরা সেইভাবে মানে বড় করে করবো না, একটু অসুবিধার জন্য ছোট করেই করা হবে। হাই করে দাও মৌলি একটু। হাই হাই। আবার তোমার কালকে হ্যাপি বার্থডে হবে, টু ইউ হবে, তাই তো? বলো হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে বলতে পারে না, ও শুধু বলবে টু ইউ, তাই তো? ঠিক আছে, বলে টু মি। আরে আরে, ও যেটা শুনে সেটাই তো বলবে। আমাদের বাড়ি মানে পাশে আমাদের 3টে কাকিমা কাকিমা থাকে, তাদেরকেই বলা হয়েছে তারা আসবে। আর এই পাশে আমরা যে বাড়িতে আর কি থাকি সেই কাকা, আর আমার বোন আসবে কি বাবা আসবে কি মানে কে আসবে এখনো জানি না, কেউ আসবে একজন, কেননা মৌলির জামা কিনেছে জন্মদিনের আর কি, জামাটা আমার বাবার বাড়ি থেকেই আর কি নিয়ে আসবে, কেউ আসবে আর কি সেটা নিয়ে। আমরা এই কয়জনই আর কি আমাদের জন্মদিনের অতিথি, প্রচুর পুচু না মৌরি, পুচু কারণ ওর বাবার ডাকনাম পুচু, সেইটাই সারাক্ষণ বলে বলে সেই পুচুটাই মুখ থেকে সব সময় বেরিয়ে যায়, পুচু, তাই না মা? আরে ক্যামেরাটাই। আর আমাদের পিসিমা শাশুড়ি, যে পিসি শাশুড়ি সে তো আছেই পিসি, আর একটা আরেকজন আছে, আমার ননদ রয়েছে একটা, কাকা শ্বশুরের মেয়ে আর কি, সে ননদ। আর ননদের বর আছে, ননদের একটু শরীর অসুস্থ, তার কারণে ডাক্তার দেখাচ্ছে এখন, ও কালকে বললো ডাক্তার দেখাতে যাবে, কালকে ও ডাক্তার দেখানো আছে কিন্তু রাত্রে আসবে। তো আমরা এই কজনই মিলে সবাই মিলে আর কি নিজেরা নিজেরাই মৌলির আর কি জন্মদিনটা অনুষ্ঠানটা রাত্রেবেলায় করব। কী কী মেনু হবে আর কি এখনও সেটা ঠিক করা হয়নি, দেখি ওর মৌলির বাবা সকালে বাড়িতে আসবে তারপর বলবে কি করবে, এখনও সেটা ঠিক করা হয়নি। ওই জন্যই আমি একটু বিকালে কাজ বাজ, ঘরের অনেক কাজ পরিষ্কার করলাম ঘরটা, কেননা সেইভাবে তো আর পরিষ্কার করা হয় না, কিছু অনুষ্ঠান হলে কি কেউ বাড়িতে আসলে পরে তার আগেই একটু ঠিকঠাক করা হয়, তো বিকালে সেটাই করা হলো। মৌলি যখন ঘুমিয়েছিল তখন, তারপর মৌলি ঘুম থেকে উঠলোকে খাইয়ে নিয়ে আমি একটু মানে বাজারে গেছিলাম 7:30-এর দিকে, তারপর বাড়ি এসেছি, বাজারে গেছিলাম 2টো ক্লিপ কিনতে, মৌলির জন্য। ওর জামা পিঙ্ক কালারের কিনেছে, তার জন্য 2টো এই পিঙ্ক কালারের ক্লিপ নিয়ে এসেছি, তাই তো? এটা কে কিনে নিয়ে এসছে দেখেছিস? এটা কার? আমার। ও বাবা, বলে এটা নাকি ওর, আমার আগের বছর আমাদের মৌলির যখন 1 বছরের জন্মদিনটা করা হয়েছিল তখন আর মৌলির জন্য আমাদের আর কি পিঙ্ক কালারের জামাই কেনা হয়েছিল। এবছরও বোন যখন, বোন আর মা জামা কিনতে গেছে, যে সেই ঘুরে 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 অন্য কোনো কালারের দিকে চোখ যাচ্ছে না, শুধু ওই ঘুরে ঘুরে বলছে যে পিঙ্ক কালারটাই বেশি ভালো লাগছে। তাই আমি বললাম ঠিক আছে, যেটা ভালো লাগে সেটাই কিনে নিয়ে সেই তারপর সে পিঙ্ক কালারই আর কি কিনেছে জামাটা, বলছে যে আগের বছরও পিঙ্ক এবছরও পিঙ্ক। আমি ঠিক আছে, ওপরে অ্যাশ কালার, হ্যাঁ দুটোই সেই আগের বছর ওরকমই ছিল, ওপরটা অ্যাশ কালারই ছিল, এবছরও সেই রকম হয়েছে, কিন্তু এবছরটা হাতাটা একটু মানে লম্বা আছে, ওটা একটু ডিজাইন। ছোট বোন ও বলেছিলাম আর মানে আসার জন্য, কিন্তু ও আসবে না, কেননা সামনে আবার 1 মাস পরেই বড়টার জন্মদিন, তা বলছে যে তাহলে আমি ওই সময় যাব, এখন আর যাব না, পরে বড়টার সময় যাব, সেই কারণে হয়তো আসবে না বললাম। আর ননদেরাও বলা হয়েছে সবাইকে, কিন্তু কেউই আসবে না, এখন আসতে পারবে না আর কি। আমার 3টে ননদ, কিন্তু 3টে ননদের কোনো ননদই আসবে না,
পরে আসবে, এখন অসুবিধা, সবারই সংসারে যাওয়া অসুবিধার কারণে এখন আসতে পারবে না, এখন পরে দাও, পরে বড়টার সময় আসবে কি এখন জানি না, সে পরে দেখা যাবে। দাদা কোথায়? ওর সঙ্গে এখন, হ্যাঁ ওর সঙ্গে এখন খেলা করতে হবে দিদি। ও ওরকম লাফিয়ে লাফিয়ে বেসনের উপরে পড়বে, ওকেও এখন, ও দীপ ভাই ওটা করো, সব বিছানা কাঁথা গুছিয়েছি একটু আগে, এখন এসে সব উল্টিয়ে পাল্টিয়ে খাটের নিচে ফেলে টেলে দিয়ে আবার তুলে তুলে নিয়ে আসছি, এখন দেখো দুষ্টু। এখন রাত 9:30 বেজে গেছে, আমি ছোটটাকে খাওয়াতে যাব, বড়টাকেও খাবার দেব, ও পড়তে গেছিল, এসছে একটু আগে, খায়নি এখনো কিছু, এসে টিভি ঘরে বসলো একটু সময়, এখন ওকে খেতে দেব, ও খেয়ে আবার একটু পড়তে বসবে, আর ছোটটাকে আগে খাইয়ে দেব। ঠিক আছে, কালকে জন্মদিনে কি হয় সারাদিনে তোমাদেরকে দেখাবো, শেয়ার করব সেটা। বাই, গুড নাইট, দেখা হবে পরের ব্লগে, ভালো থেকো সবাই, বাই।